দুই ঠ্যাং ফাঁক করিয়া নিজের কাজ করিয়া দিলাম সারিয়ে, জিনিসটা কি? হ্যাঁ, যখন গ্রামে যাই তখন মাঝে মধ্যে খাওয়া হয়। আপুর চোখ দুইটা না অনেক সুন্দর, মজা নেন না? না মজা না, আসলে রিয়েলি আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগতেছে, যে আপনার চোখ দুটো দেখবে সে ক্রাশ। হ্যালো গাইস, আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম মজার মজার ধাঁধানে। আমি দেখতে পাচ্ছি আমার পাশে একটা আপু আছে, হলুদ প্রজাপতি। দেখা যাক আপুটা কি করে। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানতে পারি? আমার নাম জান্নাত। কি করেন আপনি? এই ছোট্ট একটা জব করি। ও, ভালো জব করা। আপু, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারি। তার আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আছি বিশ্বজুড়ে বাংলা চ্যানেল থেকে। এই চ্যানেলের অনুষ্ঠান যে গুগলি ধাঁধাগুলো হয়, এগুলো কি দেখেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয়, অনেক মজা হয়। লাইক কমেন্ট শেয়ার করেন? হ্যাঁ, করবো না কেন, অবশ্যই করি। আচ্ছা, যাই হোক, কখনো খেলছেন? না না, আমি এই পর্যন্ত কখন খেলি নাই, এই তো বেড়াতে আসছি, তো আজকেই ফার্স্ট আপনার সঙ্গে। এই পার্কে কি আপনি একা বেড়াতে আসছেন? না, আমার সঙ্গে আরও আছে, ওই পাশের দিকে গেছে আর আমি দাঁড়ায় আছি। ও আচ্ছা, কেন আপনার মনে কি কষ্ট? মানুষের জীবনে তো অনেক কিছুই থাকে না, আগ ভালো লাগতেছিল না, তো আমি বললাম যে তোমরা যাও, আমি এখন একটু। যাই হোক দর্শক ভাইরা, তার মনে হয়তো অনেক কষ্ট, সে প্রকাশ করতে পারতেছে না, তো দোয়া করি যেন তার মনে কোনো কষ্ট না থাকে। তো আপনি যে আজকে এই যে আমাদের এই অনুষ্ঠানে খেলতে ক্যামেরা বন্দি হয়ে গেলেন, আপনার কাছে কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগতেছে, আর আমি তো মানে অবাক যে আমি আজকে আপনাদের সঙ্গে খেলতেছি। আগে তো শুধু দেখতাম, কখনো খেলার সুযোগ বা ভাগ্য হয় নাই। যাই হোক, ভাগ্যক্রমে আজকে আপনি ক্যামেরায় বন্দী হয়ে গেছেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি প্রশ্নে যাইতে চাচ্ছি। আপনি কি প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। এখানে খেলার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনাকে আমি 10 সেকেন্ড সময় দিব, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে, আর যদি সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে। সময়টা কিন্তু 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। ধরবো? যেহেতু আপনি কখনো খেলেন নাই, তো আজকে তো অবশ্যই খেলবেন। আপনি তো খেলতে অনেক ভালোবাসেন, তাই না? খেলতে ভালোবাসি কি না সেটা জানি না, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, সে কথাটা ঘুরিয়ে ফেলছে, বুদ্ধি আছে। তাহলে আমি প্রশ্নটা করবো। হ্যাঁ শিওর। দুই ঠ্যাং ফাঁক করিয়া নিজের কাজ করিয়া দিলাম সারিয়ে, জিনিসটা কি? আপু নেগেটিভ ভাবে যাবেন না, পজিটিভ ভাবে যাবেন। আপু এটা একটা কথা হইলো যে দুই পাক সি সি সি, এটা একটা প্রশ্ন হলো। আপুর চোখ দুইটা না অনেক সুন্দর, মজা নেন না? না মজা না, আসলে রিয়েলি আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগতেছে, যে আপনার চোখ দুটো দেখবে সে ক্রাশ। জানি না, সেটা অবশ্য জানি না, কিন্তু। আচ্ছা আপু, আজকে তো বসন্ত না, আপনি তাহলে হলুদ ড্রেস কেন পরছেন? আমার হলুদ ড্রেস ভালো লাগে, আর আমার বেশি আমি হলুদ ড্রেসই কিনি। আচ্ছা যাই হোক, আপুর হলুদ ড্রেস অনেক পছন্দ, আর হলুদ ড্রেসে তাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তারপর প্রশ্নটা, প্রশ্ন আপনি যে প্রশ্ন আমাকে করছেন, আমার তো লজ্জা লাগতেছে, কি বলবো আমি। দর্শক ভাই, এখানে লজ্জা পাবার কিছু নাই, কারণ এটা শুনতে হয়তো খারাপ, আসলে খারাপ না, শুধু নেগেটিভভাবে যাবেন, পজিটিভভাবে যাবেন। আচ্ছা আমি একটু ভাবানি, তারপরে বলতেছি। ভাবতে থাকেন আপনি, এইভাবে আমি একটা ব্রেক নিয়ে আসি। দর্শক ভাইরা, আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন কেমন ভিডিও দেখতে চান। আপু কী ভাবলেন? আমার মনে হয় ওই যে সুপারি কাটার যে ইয়ে আছে না, যাতা, এটা হবে। এটা কেন মনে হলো আপনার? কেন মনে হলো, আসলে আমাদের গ্রামে তো আপনার মনে করেন যে যে ওইটা দিয়েই তো সুপারি কাটা হয়, আর ওইটা তো ইয়ের মতো, ট্যাঙের মতোই, আলোক খৈরা, আবার ওর ভিতরে সুপারিটা ঢুকাই দেয়া। আপনি কি পান খান?
হ্যাঁ, যখন গ্রামে যাই তখন মাঝে মধ্যে খাওয়া হয়। তার মানে আপু পান খায়, এই জন্য সে বুঝতে পারছে যে জিনিসটা এটাই হবে। তো আপনি কি শিওর যে এটাই? হ্যাঁ, আমি শিওর এটাই হবে। কোনো সময় আসে আপনি অপশন চেঞ্জ করতে পারেন। না না, আমি তো চেঞ্জ করার কোনো ই দেখতেছি না, আমার মনে হচ্ছে এটাই হবে। আর আপনি শিওর? আপনি আপনি তো বলছেন বাজে দিকে না যাবেন না, আর ভালো দিকে নিতে গেলে এটাই আসতেছে। দর্শক ভাইরা, সে সঠিক অ্যান্সারটাই দিতে পারছে। তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় কিছু গিফট আছে। তাই আপনি এই যে সঠিক অ্যান্সারটা দিতে পারলেন, তা আপনার কাছে কেমন লাগতেছে? আমাকে অনেক ভালো লাগতেছে যে আমি এত কখনো খেলি নাই, তো আজকে খেলে যে আমি জিতছি বা অনেক কিছু। আসলে সে কখনো খেলে না, আজকে ফার্স্ট খেলছে, খেলার পরও ফার্স্ট সে জিতে গেছে, তার খুশিতে আত্মহারা হয়ে গেছে, সে এখন কি বলবে কিছুই বলতে পারতেছে না। তো আশা করি সে নেক্সটে আবার খেলবে, আবার আমাদের সাথেই থাকবে। তো আপু আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ।